গতকালি গোটে পবিত্র দিনরে ঘোষযাত্রা দিন আমার প্রিয় নেতা আমার দলর সভাপতি শ্রী নবীন পট্টনায়ক জি গোটে নূয়া কার্যভার মিডিয়া ম্যানেজমেন্ট ক্ষেত্রে আমাদের দিয়েছেন এবং তার সহিত বি সম্পৃক্ত বাবু যা কি আমার নবীন বাবুঙ্কর পলিটিক্যাল সেক্রেটারি ভাবে দায়িত্ব দিয়েছেন তা সহিত মধ্যে ন্যাশনাল স্পোকস পর্সন এবং স্টেট স্পোকস পর্সন ভাবে মধ্যে কমিটি ডিক্লার হয়েছি এবং পিআরও ভাবে মধ্যে সুকান্ত বাবুকে বি দায়িত্ব দিয়া যাইছি মিডিয়া সেল মধ্যে গঠন করা যাইছি যেতে কি লেডিন বাবু বি অছন্তি প্রিয়ব্রত বাবু অছন্তি স্বয়ং বাবু বি অছন্তি তেমন করে আমি বিগত দিনরে বি আমার মিডিয়া সেল থিলা এবং মিডিয়া সেল বি বহুত ভালো ভাবে কাম করতিলে এবং এই যে মিডিয়া সেল এবে হয়েছি সে মিডিয়া সেল জরিয়ারে আমি কেমিতি আরো অধিক আম দলকু ক্রিয়াশীল করে পারিব সেথিপাই আমার উদ্যম রহিব এবং সবুবেলে উদ্যম রহিব কি লোকঙ্ক কথা কু কিপরি আমি সরকারক পাখে পৌঁছি পারিব লোকঙ্ক স্বার্থ পাই আমি লড়ি পারিব যে কাম আমি গত 24 বর্ষ ভিতরে করি আসুতিলু লোকঙ্ক স্বার্থ পাই লোকঙ্ক সুবিধা পাই লোকঙ্ক পাই সে লড়াই আমার তো জারি রহিব এবং তাকু সফলতার ভাবে হাসল করিবা পাই মিডিয়া সেল যাহা বি ভূমিকা রহিব তাকু আমি পালন করিব স্যার আপনি পদাধিকারী কেন্দ্র নিয়ে কেবে সর্বদা আপনার ডিসলভ হইবা তা কিছু নেবে বাকি এই নূয়া কমিটি বিজু জনতা দলর স্টেট কমিটি ডিসলভ হয়েছি নবীন বাবু তাকু ডিসলভ করেছেন এবং নবীন বাবু খুব শীঘ্র মধ্যে নূয়া স্টেট কমিটি গঠন করে